সালাম আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা জানি যে ঘূর্ণিঝড় মুখা উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে, তো আমরা অনেকে জানি না যে ঘূর্ণিঝড়ের বিভিন্ন বিপদ সংকেত অর্থ কী এবং এগুলা কী মিন করে, এবং আমরা এও জানি না যে কীভাবে আমরা মোকাবেলা নিলে আমরা ঘূর্ণিঝড়ের আঘাত থেকে আমরা বাঁচতে পারি। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নং দূরবর্তী সতর্ক সংকেত, বাতাসের গতিবেগ ঘন্টা 61 কিলোমিটার, যা সমুদ্রে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি করবে। 2 নং হুঁশিয়ারি সংকেত, গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, সেখানে বাতাসের গতিবেগ একটানা 62 থেকে 68 কিলোমিটার/আওয়ার। 3 নং স্থানীয় সতর্ক সংকেত, বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। 4 নং হুঁশিয়ারি সংকেত, এ অবস্থায় বাতাসের গতিবেগ থাকবে 51 থেকে 61 কিলোমিটার/আওয়ার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো বিপজ্জনক সময় এখনো আসেনি। 5 নং বিপদ সংকেত, বন্দরে ছোট বা মাঝারি আকারের তীব্র একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়বে, যেখানে হচ্ছে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 62 টু 88 কিলোমিটার/আওয়ার। 6-7 নং বিপদ সংকেত, এটি 5-এর ন্যায় একই রকম গতিবেগ থাকবে এবং একই পদক্ষেপ অবলম্বন করতে হবে। 8 নং মহাবিপদ সংকেত, বন্দরে প্রচণ্ড একটি ঝড়ের দিকে কবলে পড়বে, যেখানে বাতাসের গতিবেগ থাকবে একটানা 89 কিলোমিটার বা তার চাইতে অনেক বেশি। 9 ও 10 নং মহাবিপদ সংকেত, 8-এর ন্যায় একই রকম গতিবেগ থাকবে এবং একই পদক্ষেপ অবলম্বন করতে হবে। 11 নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত, আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, ফলে আবহাওয়া কর্মকর্তারা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী অর্থ। এ পর্যায়ে আমরা জানবো ঘূর্ণিঝড়ের আগে আমাদের কী কী করণীয়। প্রথমত, পরিবার পরিজন সহ আশ্রয় কেন্দ্রে চলে আসুন, এক্ষেত্রে নারী শিশু এবং বৃদ্ধদেরকে অগ্রাধিকার দিন। দ্বিতীয়ত, প্রয়োজন আলোকে শুকনো খাবার পানি এবং খাবার স্যালাইন সঙ্গে রাখুন, এবং আমাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা নিয়মিত অনুসরণ করুন।